শেষ পর্যন্ত গুঞ্জন সত্যি হয়েছে। কোয়ার্টার ফাইনালে উঠার হাড্ডাহাড্ডি লড়াইয়ে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে পর্তুগাল। তবে এদিন ক্রিশ্চিয়ানো রোনালদোকে প্রথম একাদশ থেকে বাদ দিয়েছেন পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস। সুইজের বিপক্ষে শুরুর একাদশেই রাখা হয়নি এই অধিনায়ককে, তাই তো সাইড ব্যাঞ্চে বসে যেমন মন খারাপ ছিল পর্তুগিজ এই মহাতারকার, তেমনি গ্যালারিতে মন খারাপ ছিল তার স্ত্রী জর্জিনা রদ্রিগেজের। বহু আশা করে এদিন স্বামীর খেলা দেখার জন্য গ্যালারিতে হাজির হয়েছিলেন রোনালদোর স্ত্রী, কিন্তু শুরুতেই মন খারাপ হয়ে গেল তার, কারণ তার স্বামীই তো একাদশে জায়গা পায়নি। তবে চলুন জেনে নেওয়া যাক আসলে কি কারণে রোনালদোকে একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে। এর আগে গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে হেরে গিয়েছিল পর্তুগাল, আর সেদিন ম্যাচের 65তম মিনিটে রোনালদোকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন পর্তুগিজ কোচ সান্তোস। সে সময় 37 বছরের এই তারকা রোনালদো যে অঙ্গিভঙ্গি করেছিলেন তা মোটেও ভালোভাবে নেননি কোচ। সেই ম্যাচে মাঠ থেকে বেরোনোর সময় মুখে আঙ্গুল দিয়ে বেশ ক্ষিপ্ত ছিলেন CR7। এরপর কোচের সঙ্গে বনিমানা না হওয়ার কারণেই একাদশ থেকে জায়গা হারাতে হয়েছে তাকে। তবে এদিন শুরুর একাদশে তাকে বাদ দিলেও পরবর্তীতে সাব ফুটবলার হিসেবে মাঠে নামতে পারেন তিনি। তবে শুরুতেই তো মন খারাপ হয়ে গেছে সবার। আর এদিন সুইজারল্যান্ডের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল পর্তুগাল। জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচে মাঠে নেমেই গোলের দেখা পান গনসালো রামোস। 21 বছর বয়সে এই ফরোয়ার্ডের গোলে নির্ণয় পর্তুগাল। ম্যাচের মাত্র 17 মিনিটের মধ্যেই গোল করে ফেলেন এই তরুণ ফুটবলার। তাই তো ক্রিশ্চিয়ানো রোনালদোর দলে জায়গা পাওয়াটা আরও অনিশ্চিত হয়ে পড়ল সুইজারল্যান্ডের বিপক্ষে।